কখনো এক মঞ্চে সিপিএম কংগ্রেস, কখনো আবার সেই মঞ্চেই বিজেপির দিলীপ ঘোষ থেকে শুরু করে সিপিএম বিধায়ক আমজাদ হোসেন। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যে নজিরবিহীন ঐক্যের ছবি, একযোগে তৃণমূল সরকারকে আক্রমণ আর বিরোধী ঐক্যের এই ছবির মধ্যেই বিজেপিকে হারাতে কংগ্রেসকে সমর্থনের বার্তা দিল সিপিএম সরাসরি রাগ ঠাক না রেখে। লড়াই যখন বিজেপি আর কংগ্রেসের মধ্যে যেখানে হবে, সেখানে আমি যেখানে আমার শক্তি আছে আমি তিনটা দুটো কি যাই হোক যা আছে যেখানে সেইটা নিয়ে লড়াই করব। যদি বিজেপিকে আপনাকে পরাস্ত করতে হয়, কংগ্রেসই একমাত্র সেখানে বিকল্প থাকে, তাহলে কংগ্রেসকেই ভোট দিতে হবে, এটা বলার জন্য বেশি কথা লাগে না। বাংলায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়েও কংগ্রেসকে সমঝোতার বার্তা দেন সিপিএম রাজ্য সম্পাদক। রাজ্যের ব্যাপারটা আমাদের তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে যে লড়াই, তার বিরোধী যত ভোট আছে সেই বিরোধী ভোটকে আমাদের ওই ইংরেজিতে বললে ম্যাক্সিমাইজ পুলিং অফ দি অ্যান্টি বিজেপি অ্যান্টি টিএমসি ভোট, তার মানে বিজেপি তৃণমূল বিরোধী ভোটকে আমরা সর্বোচ্চ সংখ্যায় যাতে একত্রিত করতে পারি। 2016 সালের বিধানসভা ভোটে কংগ্রেস সিপিএম এর আসন সমঝোতা হয়েছিল, যদিও এই জোটকে মান্যতা দেয়নি সিপিএম এর কেন্দ্রীয় কমিটি। বছর দুয়েকের ব্যবধানে ফের সমঝোতার বার্তা গেল আলিপুরদিন থেকে, যাকে স্বাগত জানিয়েছে প্রদেশ কংগ্রেস। তৃণমূল অবশ্য সিপিএম কংগ্রেসের জোট সম্ভাবনাকে তীব্র কটাক্ষ করেছে। দুজনেরই এখন দশের কমে নেমে গেছে, যে যুক্ত হলো কি বিযুক্ত হলোটা আমাদের কাছে ম্যাটার না, এখন যোগ আর বিয়োগ একই ব্যাপার। সিপিএম কংগ্রেস জোট জল্পনার আবহে তৃণমূলকে টেনে এনে সূর্যকান্ত মিশ্রর বার্তাকে বিঁধেছে বিজেপি। উনি কি ওনার পার্টির কফিনের শেষ পেরেকটা ঠুকে দিচ্ছেন? কারণ কংগ্রেস যদি টিএমসির সঙ্গে যায়, তারপরে কি উনি কংগ্রেসকে ভোট দিতে বলবেন? তাহলে ডাইরেক্ট বলুন টিএমসিকে ভোট দিতে, কারণ আমাদের অস্তিত্ব রক্ষার সংকট। কদিন আগে পাটনার গান্ধী ময়দানে সিপিআই এর সমাবেশে এক মঞ্চে দেখা গিয়েছিল মোহাম্মদ সেলিম গুলাম নবী আজাদকে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনতে, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।